আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফাইজুল হক। আমার 22 বছরের চিকিৎসা জীবনের অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে আমার কাছে হাজার হাজার IBS-এর রোগী ভালো হয়েছে যারা নিয়ম মেনেছে, আবার আমার কাছে শত শত রোগী ভালো হয়নি যারা নিয়ম মানেনি। তার মানে IBS-এর রোগীদের ক্ষেত্রে শুধু ওষুধ খেলেই রোগী ভালো হয়ে যাবে বিষয়টা এরকম না। IBS-এর রোগীদের জন্য অবশ্যই ওষুধের সাথে সাথে নিয়ম মানতে হবে, না হয় ভালো লাগবে কিন্তু ভালো হবে না। সাময়িকভাবে যতদিন ওষুধ খাবে তার ভালো লাগবে, কিন্তু একদম ভালো হওয়ার জন্য IBS-এর রোগীদের অবশ্যই খাবার বেছে খেতে হবে, নিয়ম মানতে হবে। সবচেয়ে বড় নিয়ম হচ্ছে যে খাবার খেলে তার সমস্যা বাড়ে, সমস্যা বৃদ্ধি পায়, এই খাবার খাওয়া যাবে না। প্রাথমিকভাবে আমরা বলি দুধ দুধ জাতীয় খাবার বন্ধ করবেন, তারপরে শাক শাক জাতীয় খাবারগুলো বন্ধ করবেন, বিয়ে বাড়ির খাবার বন্ধ একদম, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এনার্জি ড্রিঙ্কস, প্রসেস ফুড যত ফুড আছে সব বন্ধ, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার তৈলুক্ত খাবার আমরা বন্ধ করতে বলি। আমরা বেশি খেতে বলি পেঁপে রান্না করে, লাউ রান্না করে, শশা রান্না করে, জালি কুমড়া রান্না করে, অনেক কাঁচকলা রান্না করে খেতে বলি। অনেকের আছে যে কাঁচকলা খেলে গ্যাস হয়, তাদেরকে এটা বাদ দিতে বলি। কাঁচা সালাদ খেতে নিষেধ করি, বাহিরের খাবার হোটেলের খাবার খেতে নিষেধ করি। এছাড়াও আরও কিছু নিয়মের কথা আমরা বলে দিই। তো আপনি যেখানেই চিকিৎসা করেন না কেন, আপনি আমার কাছে আসতে হবে বিষয়টা এরকম না। আপনি আপনার বাসার পাশের একজন ভালো ডাক্তারকে দেখাবেন, চিকিৎসা করবেন, কিন্তু অবশ্যই নিয়ম মানবেন। ডাক্তার যদি বলে আমার ওষুধ খাবেন, সব খাবার খাবেন, কোনো সমস্যা নাই, তবুও নিয়ম মানবেন, কারণ IBS-এর পেশেন্টদের বেশ ভুগতে হয়। আমার ভিডিও যদি আপনারা দেখেন, IBS-এর পেশেন্ট থাকেন, আপনারা জানেন যে এটা কত বছর ব্যাপী ভুগতে হয়, কত বিরক্তিকর একটা প্রবলেম, একদম জীবন কি বলা যায় খুব কষ্টদায়ক একটা প্রবলেম, যা আমাদের এই একটু পেট ভালো, একটু পেট খারাপ, হুট করে দেখা যায় যে একটা খাবার খেলে সমস্যা বেড়ে যায়, একটা খাবার খেলে পাতলা পায়খানা হয়ে যায়, আবার কনস্টিপেশন হয়ে যায়, অনেকগুলো প্রবলেম হয়। হ্যাঁ, আমরা এক কথায় বলতে পারি যে IBS-এর পেশেন্টদের জীবনটা দুর্বিষহ করে ফেলে। তাই আপনি যেখানেই চিকিৎসা নেন না কেন, আমার অভিজ্ঞতা একদম বাস্তব অভিজ্ঞতা, আমি হাজার হাজার রুগী দেখেছি IBS-এর, কিন্তু এমন কোনো রুগী পাইনি যে আমার নিয়ম মানে নাই, নিয়ম না মানেই সব খাবার খেয়ে, মানে ইচ্ছা মতো খাবার খেয়ে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই তৈলাক্ত খাবার খেয়ে, তারপরে আমরা যে খাবারগুলো নিষেধ করি এই খাবার খেয়ে ভালো হয়ে গেছে। সো আপনাকে নিয়ম মানতেই হবে ভালো হওয়ার জন্য, আর ভালো হয়ে গেলে সব খাবেন, তখন আমরা নিষেধ করব না। আল্লাহ হাফেজ।